মমতাকে জব্দ করতে বিজেপির নতুন কৌশল ছাব্বিশের নির্বাচনে বাংলার মাটি দখল করতে গেলে হবে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে এই কাজ করবে বিজেপি সেই নিয়ে এবারে মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন অর্জুন সিং লোকসভা ভোটের পর ফল খারাপ রাজ্য বিজেপির যেটা আসনও হেরেছে পদ্মশিবির সামনেই আবার বিধানসভা নির্বাচন বিরোধী দল বিজেপি কি আদৌ দখল করতে পারবে এই বাংলার মাটি এবার সেই নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুধু তাই নয় দলের কি কি ভুল রয়েছে তা সবটাও তুলে ধরলেন তিনি এদিন অর্জুন নিশানা করেন কেন্দ্রীয় নেতৃত্বকেও তিনি বলেছেন বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল হবে না প্রাক্তন সংসদ মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে বামেদের সরাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে তাকে সরাতে গেলে অর্জুন বলেন সরকারকে সরাতে গেলে পতাকা ছাড়াই মাঠে নামতে হবে পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গ তুলে অর্জুন সিং বলেন শুভেন্দুর নেতৃত্বে দল এগোবে বলেই মনে করেন তিনি আমার দলে সাতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভূমিকা পালন করতে পারে একাই শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারই কায়দায় সরাতে হবে ওরা অনেক সুযোগ দিয়েছে মাঠে নেমে লড়াই চায় চিত্র ধরতে হবে প্রাক্তন সংসদের কথা অনুযায়ী আমরা যারা লড়াই করেই সিপিএম কে সরিয়েছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের কাজে লাগানো হচ্ছে না যারা যারা তৃণমূলের বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে সিপিএম এর ভিতরেও লোক নিতে হবে অর্জুন সিং দাপুটে এক বিজেপি নেতা তবে একটা সময় তিনিই ছিলেন তৃণমূলের সম্পদ ঠিক যেমন ছিলেন শুভেন্দু অধিকারী বর্তমানে দুজনেই রয়েছেন বিজেপিতে তবে শুভেন্দু অধিকারীকে তবু নানান রকমের কর্মসূচিতে দেখা যায় তবে অর্জুন সিংকে ইদানিং দলের একাধিক কর্মসূচিতে বিশেষ দেখা যায় না বলেই খবর এদিকে উপনির্বাচনে একেবারে মুখ উবড়ে পড়েছে রাজ্য বিজেপি এক বছর পার হলেই বিধানসভা ভোট সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে বাংলা তৃণমূলকে পরাস্ত করতে যতটা শক্তি দরকার তার সিকিভাগও আর বিজেপির কাছে রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে অনেকের মতে বঙ্গ বিজেপি এখন সব থেকে নেতৃত্বহীনতায় ভুগছে কেরুASCII মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী নেত্রী বিরুদ্ধে टक्कर দেওয়ার মতো মু কোথায় বিজেপিতে এদিকে এসবের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং মুখ খুললেন তিনি বলেন বিরোধী হিসাবে বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে তার নাম সুবেন্দু অধিকারী সুবেন্দুদার উপর বিশ্বাস করে দল যদি ছেড়ে দেয় তবে 2026 সালে রিটার্ন গিভ পাবে দাবি অর্জুনের এছাড়াও তিনি বলেন দল আমার বোঝাতেই পারল না নির্বাচন কমিশনকে যে বাংলায় এইভাবে ভোট হয় তাদের শীর্ষ নেতারা এটা বুঝতেই পারছে না আমি সুবেন্দু অধিকারীকে বারবার বলেছি এটা বুঝতেই পারলো না এর উপর কোন অ্যাকশন নেই তৃণমূলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা যারা করেছিল তার মধ্যে আমিও ছিলাম অন্যতম যদি দল আমার উপর বিশ্বাস না করে যদি ক্লাব তৈরি করে পলিটিক্যাল এলিমেন্ট তৈরি না করে তবে কিছু হবে না কোন লোকে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে দল যদি এটা না বোঝে না প্রয়োগ করতে পারে তবে এটা দলের ব্যাপার এই জাস্টিফিকেশনটাই নেই কোন লোককে দিয়ে কি কাজ করতে হবে এরপরে তিনি বলেন দু সালের পরে বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে এখানে কোন রকমের আর ভোট হবে না মরেছে না করলে বাংলায় ইতিহাস চেঞ্জ হবে না বাংলা থেকে তৃণমূলকে সরানোর জন্য যে সংগঠন করতে হবে সেটাই করছি বললেন অর্জুন অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছে নির্বাচনমুখী সংগঠন আর আন্দোলনমুখী দল বা মোর্চা এটা করা উচিত কারণ আমাদের হাতে আর একটি মাত্র বছর সময় আছে